গ্রামে রণাত মেয়েটার সাথে ভালোবাসার নাটক করে তাকে ভোগ করতে থাকে শহরের এক দুষ্টু ছেলে। মেয়েটা যখন সত্যি জানতে পারে তখন কি ভয়াবহ কাজ করে ছেলেটা, মেয়েটার সাথে জানতে হলে দেখতে থাকুন। মুভির শুরুতেই আমরা দুইটা বাচ্চাকে লেকের পাড়ে জঙ্গলে সাইকেল চালাতে দেখি। সাইকেল চালাতে চালাতে তারা দুজন জঙ্গলের ভেতরে গেলে সেখানে একটা লাশ দেখতে পায়। এরপর পুলিশকে ফোন করলে সেখানে পুলিশ এসে ইনভেস্টিগেশন করতে থাকে। ডেড বডির কাছে একটা টাওয়ার ছিল, পুলিশ সেটার উপরে উঠলে দেখতে পায় টাওয়ারের মাঝখানে ভাঙ্গা, যার ফলে পুলিশ অনুমান লাগায় এখান থেকেই হয়তো লোকটাকে ফেলে হত্যা করা হয়েছে। এরপর লাশ পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার বলে এ লাশ উপর থেকেই পড়েছে, আর এমনভাবে পড়েছে যাতে মনে হচ্ছে কেউ ধাক্কা দিয়েছে। এসব শুনে পুলিশ বলে আমাদেরও ধারণা তাই, তবে আমরা সেখানে কোনো পায়ের ছাপ পাইনি, কিন্তু ডেড বডির জ্যাকেটে আমরা কিছু ফোর্স পেয়েছি যার ইনভেস্টিগেশন আমাদের পুলিশ ফোর্স করছে। এরপর আমরা টম নামের একজন আইনজীবীকে দেখতে পাই যে তার টাউনের একটা বারে এসেছে ড্রিঙ্কস করার জন্য, আর সেখানে সে শুনতে পায় দুজন লোক বলাবলি করছে এই মার্ডারের পিছনে কায়া নামের মেয়ের হাত আছে, কারণ কায়া ওই লেকের পাড়ের জঙ্গলে একাই বসবাস করতো ছোট থেকেই। আবার এই বারে পুলিশও ছিল, তখন তারাও এটা শুনে সন্দেহ করে যে এই মার্ডারের পিছনে হয়তো কায়ারই হাত আছে, যার ফলে সেদিন রাত্রে পুলিশ জঙ্গলে সেই কায়ার বাড়িতে যায় পুলিশ ফোর্স নিয়ে। তারপর কায়ার জনচিহ্ন ভাঙ্গা ঘরের ভিতর ঢুকে তারা দেখতে পায় সামুদ্রিক শামুক ঝিনুক নানান পশু পাখি দিয়ে ভরা, যা দেখে ব্যাপারটা তাদের খুবই অদ্ভুত লাগে। আবার কায়া পুলিশ এসেছে দেখেই ভয়ে একটা গাছের পিছনে গিয়ে লুকিয়েছিল, অনেক সময় যাবার পর সেভাবে পুলিশ হয়তো চলে গিয়েছে, এর জন্য সে তার বোর্ড নিয়ে সেখান থেকে ভাগার চেষ্টা করে, কিন্তু পুলিশ তাকে দেখে ফেলে, যার ফলে পুলিশও তাকে বোর্ড নিয়ে তাড়া করে। এসব দেখে কায়া বোর্ড রেখে জঙ্গলের ভেতরে দৌড়ে পালাতে থাকে, কিন্তু পুলিশের সাথে দৌড়ে সে পারে না, শেষ পর্যন্ত পুলিশ তাকে গ্রেপ্তার করেই ফেলে। এরপর কায়ার সাথে দেখা করতে জেলে আইনজীবী টম আসে, আর সে কায়াকে বলে তোমার নামে মার্ডার কেসের চার্জ আর আমি তোমার পক্ষ হয়ে লড়াই। এসব শুনে কায়া কিচ্ছু বলে না। তখন টম পুলিশের কাছে পারমিশন নিয়ে কায়ার লকআপের ভেতরে গিয়ে বলে তুমি কিচ্ছু না বললেও তোমার নামে এই কেস চলতেই থাকবে, যার ফলে তুমি সারা জীবন জেলে পচে মরবে, কিন্তু এতেও কায়া কিচ্ছু বলে। এটা দেখে টম চলে যেতে থাকে, আর তখনই কায়া টমকে থামিয়ে তার গল্প বলতে থাকে। কায়া যখন ছোট ছিল তখন সে তার পুরো পরিবার মানে তার বড় দুই বোন এক ভাই তার মা বাবা সহ লেকের পাড়ে ওই জঙ্গলে থাকত, কিন্তু সমস্যা একটাই ছিল, তার বাবা খুবই মাতাল ছিল যার কারণে সে তার স্ত্রী সন্তানদের ওপর প্রচুর নির্যাতন করত। তো এভাবে একদিন কায়ার বাবা তার মাকে প্রচুর মারে, যার ফলে কায়ার মা সেখান থেকে চলে যায়। কায়ার মা চলে যাওয়ার পর কায়ার বাবা আরও উন্মাদ হয়ে ওঠে, যেটা বড় দুই বোন আর সহ্য করতে না পেরে তারাও একদিন সেখান থেকে ভেঙে যায়। এভাবে কায়ার ভাইও চলে যায় সেখান থেকে, যার ফলে সেখানে শুধু কায়া আর তার বাবাই ছিল। কায়ার বাবা লেক থেকে ঝিনুক ধরে তাদের টাউনে একটা দোকানে গিয়ে বিক্রি করত, আর কায়াও তার বাবার সাথে সেই দোকানে আসত। এতে স্বপনার আর তার স্ত্রী কায়ার প্রতি অনেক মায়া জন্মে গিয়েছিল। তো এভাবে একদিন কায়াকে দেখে স্বপনারের স্ত্রী জিজ্ঞেস করে সে স্কুলে যায় কি না, কারণ কায়া ঠিকমতো গণনা ও হিসাব করতে পারছিল না। এই প্রশ্ন শুনে কায়া বলে না, সে স্কুলে যায় না। তখন স্বপনারের স্ত্রী তাকে একটা স্কুলের কথা বলে যেখানে তার মতো বাচ্চাদের ফ্রি পড়ায়। তো এটা শুনে কায়া স্কুলে পড়ার সিদ্ধান্ত নেয়, যার ফলে পরের দিন কায়া সেই স্কুলে যায়। আর স্কুলে গিয়ে দেখে সব বাচ্চারা অনেক সুন্দর সুন্দর জামাকাপড় পরে এসেছে, তারা সবাই অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, মানে এক কথায় তারা সবাই ফিটফাট, কিন্তু তার জামাকাপড় নোংরা, সাথে তার চুল অপরিষ্কার, শরীর অপরিচ্ছন্ন। এর জন্য ক্লাসের সব বাচ্চারাও কায়াকে তাদের সাথে বসতে দেয় না, সাথে নানান অপমান করতে থাকে। প্রচুর বেজ্জত হয়ে কায়া ডিসাইড করে সে আর কখনো স্কুলে যাবে না। এরপর সেখান থেকে এক দৌড়ে বাড়িতে চলে আসে। এভাবে দিন কাটতেছিল, তারপরে কায়ার মার একটা চিঠি আসে, কিন্তু কায়া পড়তে পারত না, এর জন্য সে তার বাবার কাছে চিঠি দিয়ে বলে বাবা মা কি লিখেছে, মা কি ফিরে আসবে নাকি, পড়ে তাড়াতাড়ি আমাকে বলো। কিন্তু কায়ার বাবা চিঠিটা মনে মনে পড়ে অনেক রাগতে থাকে, এরপর চিঠিটা আগুনে পুড়িয়ে ফেলে। কায়া অনেক চেষ্টা করে যাতে তার বাবা চিঠিটা না পোড়াতে পারে, কিন্তু সে পুড়িয়ে ফেলে। এরপর রেগে কায়াকে বলে তোমার মা আর ফিরে আসবে না। কায়া এসব শুনে কান্না করতে থাকে।
এভাবে একদিন কায়া যখন সকালে ঘুম থেকে ওঠে তখন দেখে তার বাবাও মারা গিয়েছে। এর ফলে সে পুরো একা হয়ে গিয়েছে, আবার সাথে একটা বিশাল বড় সমস্যা। তো সে তো বাচ্চা মানুষ, এখন সে বাঁচবে কিভাবে, কি করবে, খাবে কি? তো এভাবে কিছুদিন গেলে কায়ার বাড়ির খাবারও ফুরিয়ে যায়। তখন সে সিদ্ধান্ত নেয় তার বাবা যেভাবে ঝিনুক কুড়িয়ে বিক্রি করত, সেও সেগুলো কুড়িয়ে সেই দোকানে বিক্রি করবে। তো যে কথা সেই কাজ, কায়া অনেকগুলো ঝিনুক কুড়িয়ে সেই দোকানে বিক্রি করতে চায়। তখন দোকানদার আর তার স্ত্রী জিজ্ঞেস করে, তোমার বাবা কোথায়? তখন কায়া বলে, সে মারা গিয়েছে, যার ফলে এখন থেকে আমি ঝিনুক আপনাদের এনে দেব। এসব শুনে দোকানদার আর তার স্ত্রীর খুব কষ্ট লাগে। তখন তারা সিদ্ধান্ত নেয় কায়ার কাছ থেকেই এখন থেকে সবসময় ঝিনুক কিনবে তারা। সাথে কায়ার যা দরকার ছিল এরপর থেকে এই কাপল কায়াকে দিতে থাকে। এরপর সিন বর্তমানে আসে, যেখানে আমরা দেখতে পাই কায়াকে কোর্টে ওঠানো হয়েছে, আর আদালত শুরু থেকে কায়াকে দোষী মনে করে আসছিল। সাথে আদিপক্ষের আইনজীবী আদালতকে বলতে থাকে, এই হত্যাকারী কায়া যাকে মার্ডার করেছে তাকে আগে সেই টাওয়ারের উপরে নিয়েছে, তারপর সুযোগ বুঝে তাকে ধাক্কা দিয়ে ফেলে সে হত্যা করেছে। আর এই মার্ডারের পিছনে কারণ হচ্ছে কায়া চেসকে ভালোবাসত। চেসের কায়াকে বিয়ে করা সম্ভব ছিল না, কারণ সে আগে থেকে ইংগেজ ছিল, আর যে ছেলে মার্ডার হয়েছে তার নাম চেস ছিল। তো এসব শোনার পর কায়ার আইনজীবী টম বলতে থাকে, বাদীপক্ষের আইনজীবী যা বললেন তার কোনো ভিত্তি প্রমাণ নাই, কারণ লাশের কাছে কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি, কোনো ফুটপ্রিন্ট পাওয়া যায়নি। তাহলে কেন শুধু শুধু অনুমানের ভিত্তিতে আমার ক্লায়েন্টকে অভিযুক্ত করা হচ্ছে? যেহেতু প্রমাণ হয় আমার ক্লায়েন্টকে শুধু শুধু ফাঁসানো হচ্ছে। এরপর আবার কায়ার অতীতের গল্প শুরু হয়, যেখানে আমরা দেখতে পাই কায়া অনেক বড় হয়ে গিয়েছে, আর সে বনে জঙ্গলে ঘুরে ঘুরে পশু পাখির সব কিছু স্টাডি করতে থাকে। তো একদিন একটা গাছের গুঁড়িতে একটা চিঠি ও পাখির পালক রেখে যায় কেউ, আর কায়ার এ পাখির পালক খুবই পছন্দ ছিল, যার ফলে সেটা পেয়ে সে অনেক খুশি ছিল। এরপর থেকে মাঝে মাঝে সেখানে কিছু না কিছু কেউ রেখে যেত, কিন্তু কে রাখত কায়া বুঝতে পারছিল না। হঠাৎ একদিন কায়া দেখতে পায় সেই জায়গায় কিছু রেখে টেট চলে যাচ্ছিল। এর ফলে কায়া বুঝে যায় এখানে সব কিছু এতদিন টেডি রেখেছে। তখন টেটকে কায়া বলে, তুমি কি পাখি আর পালক পছন্দ করো? তখন টেট বলে, না, আমার মা পাখি আর পালক পছন্দ করত। এরপর টেট বলে, এতগুলো চিঠি দিলাম তোমাকে, একটাও কি তুমি পড়নি? তখন কায়া বলে, আমি তো পড়তে পারি না। এসব শুনে টেট কায়াকে পড়াশোনা শেখাতে থাকে, এর জন্য তারা প্রতিদিন দেখা করতে থাকে, আর টেট কায়ার জন্য নতুন নতুন বই খাতা নিয়ে আসতে থাকে, যার ফলে কায়া আস্তে আস্তে পড়াশোনা শিখতে থাকে। কায়া আর টেডের এত মেলামেশার কারণে টেডের বাবাও ব্যাপারটা জেনে যায়, তাই সে টেটকে বলে, কায়া কি তোমার গার্লফ্রেন্ড? তখন টেট বলে, না, কায়া আমার শুধু বান্ধবী। তখন তার বাবা বলে, তোমার কায়াকে সিরিয়াসলি না নেওয়া উচিত, কারণ তুমি অনেক বছর সাধনা করেছো ভালো একটা কলেজে পড়ার জন্য, এস মুহূর্তে এসে একটা মেয়ের পিছে ঘুরে তোমার স্বপ্ন নষ্ট করো না বাবা। আবার কায়ার 18 বছরের বেশি ছিল না, এর জন্য সবসময় সোশ্যাল সার্ভিসের লোকজন তাকে খুঁজত, কিন্তু কায়া তাদের দেখে লুকিয়ে থাকত, কারণ কায়া চাইতো না অন্য কারো বাড়িতে থাকার জন্য। তো টেট তার পড়াশোনার জন্য দূরে শহরে যাবে, এর জন্য সে কায়াকেও বলে, তোমার এডুকেশনের জন্য তোমারও শহরে আসা উচিত। কিন্তু কায়া শক্তভাবে না করে দেয়, আসলে সে সারা জীবন এখানেই থাকতে চায়। এরপর কায়া টেটকে জিজ্ঞেস করে, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? তখন টেট বলে, অনেক আগে একজন ছিল কিন্তু এখন কেউ নাই। এভাবে তারা কথা বলতেছিল, আর তখনই দমকা হাওয়া এসে সেখানে থাকা সব পাতা গোল গোল করে ঘুরতেছিল, যা একটা অপূর্ব দৃশ্য ছিল। আর এটা দেখে তারা তার মাঝখানে গিয়ে আনন্দ করতে থাকে, আর সেই পাতার কুণ্ডলীর ভিতরে টেট কায়াকে কিস করে ফেলে। কিস করা শেষে কায়া টেটকে বলে, এখন কি আমি তোমার গার্লফ্রেন্ড? তখন টেট বলে, এখন তুমি আমার গার্লফ্রেন্ড। আর এরপর থেকে তারা ক্লোজ হয়ে অনেক সুন্দর সময় কাটাতে থাকে। তো একদিন টেট কায়াকে একটা জায়গায় পিকনিক করতে নিয়ে যায়, কারণ আজকে কায়ার জন্মদিন ছিল, এর জন্য সেখানে গিয়ে সে কায়াকে সারপ্রাইজ দেয়। টেডের সারপ্রাইজে কায়া অনেক খুশি হয়। এরপর তারা দুজন দুজনকে কিস করতে থাকে, এরপর আস্তে আস্তে তারা ফিজিক্যালি রিলেশনের দিকে যেতে থাকে, কিন্তু তখনই টেট থেমে যায়। তখন কায়া বলে, থামলা কেন, আমি তো তোমার কাছে এটা চাই। তখন টেট বলে, না, এখন এসব করা ঠিক না, কারণ এসব করলে তুমি প্রেগন্যান্ট হলে তোমার জীবন বরবাদ হয়ে যেতে পারে। কায়াকে টেট অনেক ভালোবাসত,
বলে এসব করে না। আবার টেড যে কলেজে যেতে চেয়েছিল সেই কলেজে তার অ্যাডমিশন হয়ে যায়, যার ফলে সে অনেক খুশি ছিল। এরপর সে যখন কায়াকে এটা বলে তখন কায়া অনেক আপসেট হয়, আর টেড টেডকে বলে তুমি যখন কলেজে যাবে তখন তো তুমি অনেক মেয়ের সাথে পরিচিত হবে, তারপর তুমি আমাকে ভুলে যাবে। কিন্তু টেড বলে আরে পাগলি এসব কিচ্ছু হবে না, আমি তোমাকে ভুলবো না। টেডের এই জায়গা ছেড়ে কলেজে যাওয়ার সময় হয়ে এসেছিল, তাই টেড যাওয়ার আগে কায়াকে কিছু পাবলিশারের লিস্ট দেয় আর বলে জায়গাটার ব্যাপারে অনেক কিছু জানো, তাই তুমি এই জায়গার পশু পাখি জীবজন্তুর ব্যাপারে ছবি আঁকতে পারো, লিখতে পারো, এরপর সেগুলো বই আকারে লিখে তুমি এই পাবলিশারের কাছে পাঠাতে পারো, আর তারা যদি তোমার বই একবার প্রকাশ করে তাহলে তুমি অনেক ধনীও হতে পারো। এরপর কায়া বলে কলেজে গিয়ে তুমি আমাকে ভুলে যেও না। টেড বলে 4th of July তোমার সাথে দেখা করতে, সেখান থেকে আমি আসব। তো টেড যাওয়ার পর কায়া তার বই লেখায় ব্যস্ত হয়ে যায় আর টেডের অপেক্ষা করতে থাকে। এভাবে অপেক্ষা করতে করতে একদিন 4th of July এসে পড়ে। তো সেদিন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন প্লাস নতুন জামাকাপড় পরে তার লেখা বই নিয়ে লেকের পারে টেডের জন্য অপেক্ষা করতে থাকে কায়া। সারাদিন চলে যায়, এরপরও টেড আসে না। অনেক রাত হয়ে যায়, টেড না আসার ফলে কায়া সেখানে অনেক কান্না করতে থাকে আর লেকের পারেই সে ঘুমিয়ে পড়ে। এরপর সকাল হলে সে বাড়িতে গিয়ে তার লেখা বই পুড়িয়ে ফেলতে থাকে, সাথে কষ্ট পেয়ে কান্না করতে থাকে যে টেড তাকে ঠকালো। এভাবে কষ্টে একা দিন যাচ্ছিল তার। পরদিন বর্তমান সময়ে কোর্টে আসে আর সেখানে কায়ার ওপরেই সবাই দোষ দিচ্ছিল। তখন কায়ার আইনজীবী টম বলে যে টাওয়ার থেকে সেস পড়ে গিয়ে মরেছে সে টাওয়ারে ওঠাই নিষেধ ছিল, ওয়ার্নিং বোর্ডে লেখাই ছিল যে কোনো সময় টাওয়ার ভেঙে পড়তে পারে তাই কেউ যেন সেখানে না ওঠে। কিন্তু চেস এগুলো জেনেও হয়তো পড়ে উঠেছিল যার ফলে সে পড়ে মারা গিয়েছে। তিন কায়ার গল্ফে ফিরে যায়। টেড চলে যাওয়ার 5 বছর পর হয়ে গিয়েছে, কায়াও কিছুটা কষ্ট ভুলে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে। তো এভাবে যখন একদিন কায়া বিচে বসেছিল তখন চেস নামের একটা ছেলে তার বন্ধু বান্ধবীদের সাথে হ্যান্ডবল খেলছিল, তখন সে কায়াকে দেখে নোটিশ করে। আবার একদিন যখন কায়া ঝিনুক বিক্রি করে সদাইপাতি নিয়ে তার বোর্ডের কাছে আসতেছিল তখন সেখানে চেককে দেখতে পায়। তখন সে কায়াকে সদাইপাতি বোর্ডে নিয়ে যেতে সাহায্য করে। এরপর সে কায়াকে বলে তুমি কি আমার সাথে পিকনিকে যাবে? তখন কায়া বলে হ্যাঁ। পর আবার একদিন ট্যাক্স অফিস থেকেও নোটিশ আসে যে কায়ার এই জায়গার ট্যাক্স অনেক বছর ধরে দেওয়া হয় না, এর জন্য 8 তারিখের ভিতর যদি সে ট্যাক্স পরিশোধ না করে তাহলে তার এই জায়গা গভর্নমেন্ট জব্দ করে নিবে। তখন কায়া বলে কত ডলার ট্যাক্স স্যার? তখন অফিসার বলে $800। এটা শুনে কায়া শক হয়ে যায় আর ভাবতে থাকে এত টাকা সে কীভাবে পরিশোধ করবে। ওর বাড়িতে এসে সে অনেক চিন্তা করতে থাকে। তারপর তার মনে হয় টেড তাকে বলে গিয়েছিল তার বই লিখে সেগুলো এই পাবলিশারদের কাছে পাঠাতে, আর তার বই যদি পাবলিশাররা পছন্দ করে পাবলিশ করে তাহলে সে অনেকগুলো টাকা পেতে পারে। তো যে কথা সেই কাজ, তখন থেকে কায়া তার বইয়ের কপিগুলো সব পাবলিশারদের কাছে পাঠিয়ে দেয়। এরপর সানডে কায়া আর সেজ পিকনিক করতে যায় একটা বিচে, আর সেখানে সেজ একটা সেল পায় যা খুব কম পাওয়া যেত। তো এই সেল দেখে কায়া তার সম্পূর্ণ ডিটেলস সেজকে বলে। এটা শুনে সেজ অনেক অবাক হয় আর বলে তুমি অনেক অ্যামাজিং, সব কিছুর ব্যাপারেই জানো। এরপর সে কায়াকে কিস করতে থাকে। তারপর যেই সে কায়ার সাথে ফিজিক্যালি হতে যায় তখনই কায়া তাকে সরিয়ে দেয়। তারপর রেগে বলতে থাকে তুমি আমাকে যেমন মেয়ে ভেবেছ আমি তেমন মেয়ে নই। তখন চেস বলতে থাকে আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও, অনেক অনুনয় বিনয় করতে থাকে। এরপর সে কায়াকে সরি বলার জন্য সেই টাওয়ারে নিয়ে যায় আর সেটার উপরে উঠলে তাদের পুরো এলাকা দেখা যায়। আর এই মনোরম দৃশ্য দেখে কায়ার মন জুড়িয়ে যায়, তাতে কায়ার মন ভালো হয়ে যায়। এরপর চেস কায়াকে তার বাড়িতে ছাড়তে আসে। সে কায়ার বাড়িতে গিয়ে কায়ার সব লেখা বই দেখতে থাকে, তার সংগ্রহ করা শামুক ঝিনুক দেখতে থাকে, তা দেখে সে অনেক অবাক হয়। এরপর সে কায়াকে বলে আমি তোমার অনুমতি ছাড়া আর কখনো তোমাকে ট্রাস্ট করব না, প্রমিস। এগুলো শুনে কায়া তাকে মাফ করে দেয়। এরপর থেকে তারা দুজন একসাথে অনেক সময় কাটাতে থাকে। একদিন কায়া সেজকে তার বন্ধু বান্ধবী ও তার মার সাথে দেখে, আর সেজের মাও কায়াকে দেখে কিন্তু সে কায়াকে পছন্দ করে না। এরপর কায়া বাড়িতে চলে আসে। তারপর সেজ যখন তার কাছে আসে তখন কায়া বলে তোমার তো অনেক বন্ধু বান্ধবী আর তাদের সাথে তুমি অনেক হ্যাপি দেখলাম, তাহলে আমার সঙ্গ তোমার এত কেন পছন্দ? তখন চেস বলে
তুমি যেভাবে আমাকে জানো আমার বন্ধুরা আমাকে সেভাবে জানে না, এর জন্য আমি তাদের থেকে তোমার সাথে সময় কাটাতে বেশি পছন্দ করি। এরপর সিন বর্তমান কোর্টে আসে আর সেখানে বাদীর আইনজীবী কোর্টে একটা প্রমাণ পেশ করে, মানে সেজের চুল কায়ার ঘরেও পাওয়া গিয়েছে। তখন টম বলে যখন তারা একসাথে দেখা সাক্ষাৎ করেছে তখন সেজের চুল পড়তে পারে কায়ার ঘরে, তো এটার মাধ্যমে তো আর প্রমাণ হয় না সেজকে কায়া মেরেছে। সিন কায়ার অতীত জীবনেতে যায় আর সেখানে দেখা যায় চেজ যে একটা সেল পেয়েছিল সেটা দিয়ে কায়া একটা মালা বানায় চেজের জন্য। আবার কায়ার কাছে পাবলিশারদের একটা চিঠি আসে আর সেখানে লেখা ছিল তারা কায়ার বই অনেক পছন্দ করেছে আর সেটা তারা পাবলিশ করতে চায়, যার ফলে সে অনেক খুশি ছিল। আর এই কথা সে চেজকে বলার জন্য যেতে থাকে আর তখনই চেজ এসে বলে আমাকেও ম্যানেজার পদে পদোন্নতি করা হয়েছে, এর জন্য আমাকে আলাদা শহরে যেতে হবে, তুমি কি যাবে আমার সাথে? কিন্তু কায়া মানুষের সাথে কথা বলতে ভয় পেত, এর জন্য সে যেতে চায় না। তখন চেজ বলে তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তোমার অনেক মানুষের সাথে মিশতে হবে, তাই আগেই তোমার শহরে থেকে প্র্যাকটিস করা উচিত। এরপর কায়া চেজের সাথে একদিনের জন্য শহরে আসে আর সেখানে হোটেলে উঠলে সেখানে দুজন ফিজিক্যাল রিলেশন করে ফেলে, কায়ার এটা ফার্স্ট ফিজিক্যালি মেলামেশা ছিল। এরপর কায়া চেজের জন্য যে মালা বানিয়েছিল সেটা তাকে পরিয়ে দেয়। সিন বর্তমান কোর্টে আসে আর সেখানে চেজের মাকে ডাকা হয়েছিল, এরপর সে কাঠগড়ায় উঠে বলে এই মেয়ে আমার ছেলেকে একটা ঝিনুকের মালা দিয়েছিল আর ওই মালা তার বডিতে মিসিং ছিল, তো এই ডাইনি আমার ছেলেকে মেরেছে তারপর ওই মালা নিয়ে গিয়েছে, আর আমার ছেলের প্রতি ওর এত রাগের কারণ আমার ছেলে ওকে ছেড়ে দিয়েছিল। তখন টম উঠে বলে ওই মালা কায়ের বাড়িতেও খুঁজে পাওয়া যায়নি, যার ফলে আপনি যে দাবি করছেন সেটা সঠিক নয়। এরপর সিন আবার কায়ের অতীত জীবনে যায় যেখানে তাদের টাউনে 6 বছর পর টেড আবার ফিরে আসে আর সে এসে চেজ আর কায়াকে একসাথে দেখে দূর থেকে, যা দেখে সে অনেক কষ্ট পায়। আবার টেড একদিন দোকান থেকে তার বাড়ি যাচ্ছিল, তখন চেজের বন্ধুদের কায়ের ব্যাপারে বাজে কথা বলতে শুনে, তখন টেড বলে তোমাদের কায়ের ব্যাপারে এমন বাজে কথা বলা উচিত নয়, আর এভাবেই চেজের সাথে টেডের ঝগড়া লেগে যায় আর তখন সে এখানে দোকানদার এসে তাদের থামায়। পর সেদিন রাতে টেড কায়ার সাথে দেখা করতে তার বাড়িতে যায়, এত বছর পর কায়া টেডকে দেখে শক খেয়ে যায় আর তার মনের ভেতর এত বছর ধরে পুষে রাখা রাগ প্রকাশ করতে থাকে টেডের উপর। তখন টেড কায়াকে বলে চেজ তোমার জন্য সঠিক মানুষ নয়। তখন কায়া বলে তুমি আমার সাথে কত বড় প্রতারণা করেছো তোমার মনে আছে? তুমি বেঁচে আছো নাকি মরে গেছো আমাকে কখনো একটা চিঠি দিয়ে বলোনি। তখন টেড বলে আমি আসলে ভেবেছিলাম তুমি কখনো আমার সাথে শহরে থাকবে না, আর আমার স্বপ্ন ছিল এখানে কলেজে পড়ে এখানেই কাজ করার, এর জন্য আমি লোভে সেখানেই থাকার চেষ্টা করতে থাকি তোমাকে ছেড়ে। তো সেখানে সব কিছু পাওয়ার পর আমি রিয়েলাইজ করি যে তোমাকে ছাড়া এগুলোর কোনো কিছুর মূল্য আমার জীবনে নাই, এর জন্য আমি সেখান থেকে এসে পড়েছি আর আমি আমাদের টাউনে একটা ল্যাবে জব পেয়েছি। সেখানে আরও নানান ইমোশনাল কথা বলতে থাকে যার ফলে কায়া খুব কষ্ট লাগছিল, এর জন্য সে টেডকে সেখান থেকে চলে যেতে বলে। পর একদিন কায়া যখন তাদের টাউনে মার্কেট করতে যায় তখন চেজকে তার বান্ধবীদের সাথে দেখে আর তখন সেখানে এরপর চেজ কায়াকে তার ফিয়ান্সিপের সাথে পরিচয় করিয়ে দেয়, মানে হবু স্ত্রীর সাথে। কায়া অনেক শক খায়, এরপর সে কষ্ট পেয়ে দৌড়িয়ে তার বাড়িতে এসে কান্না করতে থাকে। কিছু সময় পর চেজ তার সাথে দেখা করার জন্য আসে কিন্তু কায়া তাকে দেখেই লুকিয়ে যায়, যার ফলে কায়ার সাথে চেজের দেখা হয় না। এতে চেজ অনেক রাগারাগি করে সেখান থেকে চলে যায়। কিছুদিন পর কায়ার কাছে বুক পাবলিশারদের কাছ থেকে একটা চিঠি আসে আর সেখানে লেখা তোমার বই আমরা পাবলিশ করেছি, সাথে সাথে তারা কায়াকে $5,000 একটা চেক দেয় যার মাধ্যমে কায়া তার ট্যাক্সের $800 পরিশোধ করে। এরপর সে বাকি টাকা দিয়ে তার ঘরের জন্য নতুন নতুন জিনিসপত্র আনতে থাকে। আবার অন্যদিকে তার পাবলিশ হওয়া বই তার ভাই পড়ে তার সাথে দেখা করার জন্য এখানে চলে আসে আর সে আসলে দেখা যায় সে পুলিশে যোগ দিয়েছে, তার মানে সে পুলিশ হয়েছে। তখন কায়া তার ভাইয়ের কাছে জিজ্ঞেস করে তার দিদিরা কোথায় আছে, এ ব্যাপারে সে কি কিছু জানে? তখন সে বলে আমি তাদের খুঁজে পাইনি, জানি না তারা কোথায় আছে। এরপর কায়া তার মায়ের ব্যাপারে জিজ্ঞেস করে, তখন তার ভাই বলে মা আমাদের মাসির কাছে ছিল কিন্তু মা এখান থেকে যাওয়ার পর মানসিকভাবে বেকারগ্রস্ত হয়ে গিয়েছিল যার ফলে সে সেখানে মারা গিয়েছে। তার নাম বইতে পড়ে
তখন এসে পড়েছি। এরপর সে বলে, যখন থেকে আমি ছুটি পাব তখন থেকে আমি তোমার কাছে এসে থাকব। কায়া তার বইতে ট্রেডের নাম লিখে তাকে ধন্যবাদ জানায়। তারপর সেই বই তাদের সেই দোকানদারের কাছে দেয় যাতে সে এই বইটা ট্রেডকে দেয়। এখানে চেজ আসে, যাকে দেখে কায়া লুকিয়ে চলে যেতে থাকে, কিন্তু চেজ তাকে দেখে ফেলে। সেখানে অনেক সিন ক্রিয়েট করতে থাকে, কিন্তু দোকানদার সেখান থেকে চেজকে ভাগিয়ে দেয়। এরপর একদিন কায়া বিচে বসেছিল, আর তখনই সেখানে চেজ এসে কায়াকে সরি বলতে থাকে। কিন্তু তখন কায়া বলে, তুমি সবসময় ইংগেজ ছিলে, মানে তোমার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু তারপরেও তুমি আমাকে ব্যবহার করার জন্য এতদিন ফাঁদে ফেলে ভালোবাসার নাটক করেছ। তখন চেজ বলে, আমি ফেঁসে আছি আর আমি তোমাকে শুধুই ভালোবাসি। চেজের এসব কথা কায়া পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যেতে থাকে, যার ফলে চেজ বুঝে যায় তার জালে আর হয়তো কায়া পড়বে না। এর জন্য সে কায়াকে জোর জবরদস্তি মানে রেপ করার চেষ্টা করতে থাকে। কায়া অনেক চেষ্টা করে ছুটার জন্য, কিন্তু সে পারে না। তখন সে উপায়ন্ত না পেয়ে নিচে পড়ে থাকা একটা পাথর দিয়ে চেজের মাথায় সজোরে আঘাত করে, এরপর কায়া সেখান থেকে ভেগে যেতে থাকে। আর এই ঘটনা একজন দূর থেকে দেখছিল। এরপর সিন বর্তমান কোর্টে আসে, সেখানে ওই ঘটনা দেখা লোক বলে চেজের কোনো দোষ নাই, সেদিন কায়াই চেজকে মারছিল, এটা সে দেখেছে। এরপর সিন আবার কায়ার অতীত জীবনে যায়, সেখানে দেখা যায় এই ঘটনার পর চেজ কায়ার পিছনে পড়ে গিয়েছে তাকে মারার জন্য, যার জন্য ভয়ে কায়া সবসময় লুকিয়ে থাকতে শুরু করে। আবার কায়ার শহরে তার পাবলিশারদের কাছে স্পিচ দিতে যেতে হবে, কিন্তু এই ঘটনার জন্য হয়তো সে যেতে পারবে না। অনেকদিন ধরে কায়াকে এলাকায় না দেখতে পেয়ে টেট কায়ার সাথে দেখা করতে তার বাড়িতে যায়। সেখানে গিয়ে দেখে কায়ার মুখের অবস্থা খুবই বাজে, মানে চেজ মেরে অমন করেছে। তখন টেড অনেক রেগে যায়, কিন্তু কায়ার জন্য আবার শান্ত হয়। তখন টেড জানতে পারে কায়ার শহরে পাবলিশারদের সাথে দেখা করতে যেতে হবে স্পিচ দেওয়ার জন্য, কিন্তু এই অবস্থার জন্য সে যেতে চায় না। তখন টেড কায়াকে সাহস যোগায় আর বলে, তোমার এখানে থাকতে হবে না, তুমি পাবলিশারদের সাথে দেখা করার আগ পর্যন্ত শহরে একটা হোটেলে গিয়ে থাকো। তো তখন কায়াও রাজি হয়ে যায়। এরপরের দিন সে একটা বাসে করে শহরের উদ্দেশ্যে যেতে থাকে, আর কায়াকে বাসে চড়তে একটা মহিলা দেখে। তখন সিন বর্তমানে আসলে কোর্টে সেই মহিলাকে কায়ার আইনজীবী ডেকে প্রমাণ করতে চায় যেদিন মার্ডার হয়েছে সেদিন কায়া এই শহরে ছিলই না। সব প্রমাণ পেশ করে কায়া সেদিন তার পাবলিশারদের সাথে দেখা করে ডিনার করেছে, সাথে সে একটা হোটেলে ছিল। এরপর তার ফাইনাল এস্টিমেটে টম বলে, আমরা সবাই তাকে আউটসাইডার মনে করে এসেছি, যার ফলে সবাই তাকে হেট করেছে, আর সে যে এই মার্ডার কেসে জড়িত তার কোনো প্রমাণ নাই, এর জন্য আমরা শুধু তাকে দোষী বলে হ্যারাস করতে পারি না। আর যে রাত মার্ডার হয়েছে সে রাতে সে এই এলাকায় ছিল না। এসব বলার পর আদালত বুঝতে পারে যে কায়া এই মার্ডার করেনি। এরপর তারা কায়াকে ছেড়ে দেয়, যার ফলে টম কেস জিতে যায়। এতে করে কায়া মুক্ত স্বাধীন হয়ে যায়, এতে সবাই খুশি হয়ে যায়, আর টেডও অনেক খুশি হয়। এরপর যেখানে টেড কাজ করতেছিল সেখানে কায়া আসে, আর সেখানে এসে টেডের জন্য তার বোর্ডে একটা পালক রেখে যায়। এতে টেড বুঝে যায় কায়া তাকে আবার ফিরে পেতে চায়, যার জন্য টেড আবার কায়ার কাছে যায়, আর সেখানে গিয়ে দুজন দুজনের মনের কথা বলতে থাকে। মনের কথা বলে আবার এক হয়ে যায়। এরপর তারা দুজন ফার্স্ট টাইমের মতো ফিজিক্যাল রিলেশনে লিপ্ত হয়। এরপর টেড কায়াকে বলে, তুমি আমাকে বিয়ে করবে? তখন কায়া বলে, আমাদের বিয়ে তো অনেক আগেই হয়ে গিয়েছে, কারণ সবসময় তুমি আমাকে খেয়াল রেখেছ। এরপর তারা বিয়ে করে নেয়। তারপর আমরা তাদের একসাথে পুরো জীবন কাটাতে দেখি, দুজন মিলে গাছপালা পশু পাখি সব কিছু নিয়ে একসাথে স্টাডি করে জীবন পার করে দেয়, আর এভাবেই তারা একসাথে বুড়ো হয়ে যায়। কায়া তার লেখা অসংখ্য বই পাবলিশ করেছিল। একদিন কায়া পাখিদের মাঝে তার বোর্ডে বসেছিল, আর তখন সে তার মাকে দেখে, এরপর সেখানেই তার ন্যাচারাল ডেড হয়ে যায়। কায়ার মৃত্যুর পর টেড কায়ার জিনিসপত্র গুছিয়ে রাখতে থাকে, আর তখন কায়ার একটা বইতে চেজকে দেওয়া সেই ঝিনুকের মালা সে খুঁজে পায়। এর মানে চেজের মৃত্যুর সময় কায়া সেই টাওয়ারেই ছিল, আর সে হয়তো তাকে টাওয়ার থেকে ধাক্কা দিয়ে ফেলে মেরে ফেলেছিল। আর এর মাধ্যমে আমাদের আজকের সিনেমাটি শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের আজকের সিনেমাটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও, সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ বন্ধুরা।